জ্বালানি তেলের উৎপাদন দিনে 2 লাখ ব্যারেল কমানোর যে সিদ্ধান্ত ওপেক প্লাস অর্থাৎ বিশ্বের প্রধান তেল উৎপাদক দেশগুলোর জোট বুধবার নিয়েছে, তা পশ্চিমা দুনিয়ায় বিশেষ করে আমেরিকায় তা একই সাথে উদ্বেগ এবং ক্ষোভ তৈরি করেছে। বাইডেন প্রশাসন সাথে সাথে তাদের ক্রোধের প্রধান লক্ষ্যবস্তু করেছে সৌদি আরবকে, কারণ যদিও রাশিয়াও এই জোটের অন্যতম প্রধান সদস্য, কিন্তু বিশ্বের 1 নম্বর তেল উৎপাদক হিসাবে সৌদিরাই ওপেক প্লাসের যে কোনো সিদ্ধান্তের প্রধান নিয়ন্তা। এমনিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপ এখন মুদ্রাস্ফীতি এবং আর্থিক অস্থিতিশীলতার মধ্যে হাবুডুবু খাচ্ছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে দলাদলির জেরে রাশিয়া থেকে গ্যাস সরবরাহ প্রায় বন্ধ হওয়ার সম্ভাবনার মুখে। এই শীতে অবস্থা কী দাঁড়াবে তা নিয়ে ইউরোপের সরকারগুলো গভীর শঙ্কায় ভুগছে। এ পরিস্থিতিতে বাজারে জ্বালানি তেলের সরবরাহ কমা এবং পরিণতিতে আরেক দফা দাম বাড়ার নিশ্চিত সম্ভাবনাকে তারা মরার উপর খাড়ার খাই হিসেবে দেখছে। যদিও ওপেক বলছে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে নভেম্বর থেকে, কিন্তু বুধবারে সিদ্ধান্ত জানার সাথে সাথেই অপরিশোধিত তেলের বাজারে দাম চড়তে শুরু করেছে। বিশ্লেষকরা ধারণা করছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যেতে পারে। এই পরিস্থিতি আটকাতে পশ্চিমা দেশগুলো গত কয়েক মাস ধরে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল। নির্বাচনী প্রচারণার সময় মিস্টার বাইডেন যে সৌদি সরকারকে বিশ্বে অচ্ছুত বানিয়ে ফেলার অঙ্গীকার করেছিলেন, সেই তিনি 15 জুলাই জেদ্দায় গিয়ে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করে তেলের উৎপাদন বাড়ানোর অনুরোধ করেন। ইউরোপীয়রাও চেষ্টা চালিয়ে গেছে যাতে সৌদিরা বাজারে তেলের সরবরাহ বাড়ায়। জুলাইয়ের শেষে সৌদি যুবরাজকে প্যারিসে ইলিসি প্রাসাদে সাড়ম্বরে সম্বর্ধনা দিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো। একই অনুরোধ নিয়ে 24 সেপ্টেম্বর রিয়াদে গিয়েছিলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজত। গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন টেলিফোন করে কথা বলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে, কিন্তু বুধবার পরিষ্কার হয়ে যায় সৌদিরা এসব দাবিতে আদৌ কান দেয়নি। মুদ্রাস্ফীতির চাপে বিপর্যস্ত পশ্চিমা দেশগুলো তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্তে উদ্বিগ্ন হয়ে পড়ছে। এমনকি বুধবার ভিয়েনায় ওপেক প্লাস জোটের বৈঠকে তেলের উৎপাদন হ্রাসের এই সিদ্ধান্ত হয়েছে মাত্র 30 মিনিটে। তার অর্থ 24টি দেশের জোটে এই প্রস্তাব নিয়ে কোনো মতবিরোধী ছিল না, খেপেছে বাইডেন প্রশাসন। সাথে সাথে অনেক পশ্চিমা বিশ্লেষক ওপেক প্লাস জোটের সিদ্ধান্তকে পশ্চিমাদের প্রতি, বিশেষ করে আমেরিকার প্রতি, চপেটাঘাত হিসেবে ব্যাখ্যা করা শুরু করেছেন। মার্কিন কয়েকজন প্রভাবশালী রাজনীতিকও খোলাখুলি বলেছেন ইউক্রেন সংঘাত নিয়ে দলাদলিতে রাশিয়ার পক্ষ নিয়েছে সৌদি আরব। ওপেকের সিদ্ধান্ত জানার পরপরই প্রেসিডেন্ট বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং যুক্তরাষ্ট্রের জাতীয় অর্থনৈতিক পরিষদের পরিচালক ব্রায়ান ডিজ এক যৌথ বিবৃতি দিয়ে বলেছেন প্রেসিডেন্ট খুবই হতাশ। ওই একই বিবৃতিতে বলা হয় আন্তর্জাতিক বাজারে তেলের দামের উপর ওপেকের নিয়ন্ত্রণ খাটো করতে কী করা যেতে পারে তা নিয়ে কংগ্রেসের সাথে সরকার কথা বলবে। ওয়াশিংটন পোস্ট পত্রিকা সরকারি সূত্রের বরাত দিয়ে তাদের এক রিপোর্টে বলেছে বাইডেন প্রশাসন এরই মধ্যে জ্বালানি তেলের বাজারে সৌদির প্রভাব কমানোর উপায় খোঁজা শুরু করেছে। বাইডেন প্রশাসনের সাথে ঘনিষ্ঠ লোকজন মিডিয়ায় কথা বলছেন কংগ্রেসের উচিত এমন আইন করা যাতে ওপেক সদস্য দেশগুলোর বিরুদ্ধে অবৈধভাবে তেলের বাজার নিয়ন্ত্রণ করার অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করা যায়। কংগ্রেসের বেশ কজন প্রভাবশালী ডেমোক্রেট সদস্য সৌদি আরবকে লক্ষ্য করে খোলাখুলি হুমকির সুরে কথা বলেছেন। প্রতিনিধি পরিষদের সদস্য টম মালিনস্কি এবং শন ক্যাসেটেন বুধবার এক বিবৃতিতে বলেন সৌদি আরব শত্রুর মতো আচরণ করছে। তারা এমন একটি বিল উত্থাপনেরও হুমকি দিয়েছে যাতে প্রেসিডেন্ট বাইডেনকে সৌদি আরব থেকে 3,000 মার্কিন সৈন্য এবং ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা প্রত্যাহার করতে হবে। তারা বলেন এখন থেকে আমেরিকাকে পরাশক্তির অবস্থান থেকে উপসাগরে নির্ভরশীল দেশগুলোর সাথে ভালো আচরণ করতে হবে। অর্থাৎ তারা বলতে চেয়েছেন অনুরোধ বা সুপারিশ নয়, আমেরিকাকে তাদের স্বার্থ আদায় করে নিতে হবে। বিবিসির মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদদাতা সামির হাশমি বলেছেন ওপেক প্লাসের এই সিদ্ধান্ত শুধু তেলের বাজারের জন্য গুরুত্বপূর্ণ নয়, এর ভূ রাজনৈতিক গুরুত্বও অনেক। কারণ জ্বালানি তেল থেকে রাশিয়ার আয় কমানোর যে প্রাণান্তকর চেষ্টা পশ্চিমারা করছে ওপেকের সিদ্ধান্তে তা অনেকটাই ভেস্তে যেতে পারে। ফলে সামির হাশমি বলছেন অনেক দেশ এটিকে দেখবে সৌদি আরব এবং আরও কয়েকটি বড় তেল উৎপাদক দেশ বর্তমান বিরোধে তেলের বাজার ধরে রাখার অজুহাতে রাশিয়ার পক্ষ নিচ্ছে। তেমন কথা ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। ডেমোক্রেট সেনেটর ক্রিস মার্ফি সিএনবিসি টিভিতে এক সাক্ষাৎকারে বলেছেন প্রেসিডেন্ট বাইডেনের রিয়াদ সফরে কোনো লাভ হয়নি, সৌদিরা শেষ পর্যন্ত আমেরিকার বদলে রাশিয়ার পক্ষ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ওপেকের এমন সিদ্ধান্ত রাজনৈতিকভাবেও বাইডেন প্রশাসন এবং ডেমোক্রেট দলকে কিছুটা বিপদে ফেলে দিয়েছে। নির্বাচনের আগে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার আপ্রাণ চেষ্টা করছে তারা, তেলের দাম বাড়লে সেই চেষ্টা হুমকিতে পড়তে পারে। ফলে ওয়াশিংটন পোস্ট লিখেছে মার্কিন প্রশাসনের অনেকে মনে করছেন এ সময় তেলের উৎপাদন হ্রাসের সিদ্ধান্ত সৌদি আরবের পক্ষ থেকে ইচ্ছাকৃত উস্কানি। কেন ঝুঁকি নিল সৌদি আরব? তবে লন্ডনে মধ্যপ্রাচ্য এবং উপসাগরীয় রাজনীতির বিশ্লেষক সামি হামদি মনে করেন না যে বাইডেনকে উস্কানি দিতে সৌদিরা তেলের উৎপাদনের হ্রাসের এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন ট্রাম্প প্রশাসনের সাথে সৌদি সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক থাকার পরও 2020 সালে তেলের বাজার নিয়ে বড় রকম মতবিরোধ হয়েছে। আসল কথা হচ্ছে সৌদি অর্থনীতি এখনও মূলত তেলের উপর নির্ভরশীল। গত কয়েক মাস ধরে বিশেষ করে বাইডেনের জেদ্দা সফরের পর থেকে তেলের দাম কমছিল, তাতে সৌদি আরব উদ্বিগ্ন হয়ে পড়েছে, বিবিসি বাংলাকে বলেন মিস্টার হামদি।
তিনি বলেন, যুবরাজ মোহাম্মেদ তার দেশের জন্য যে উচ্চভিলাষী উন্নয়ন পরিকল্পনা করেছেন তাতে অর্থ জোগাতে তেলের বাজার চাঙা রাখা সৌদি আরবের জন্য খুবই জরুরি। ওপেক প্লাসের পক্ষ থেকেও বলা হয়েছে তাদের সিদ্ধান্ত রাজনৈতিক নয়। এক বিবৃতিতে তারা বলেছে, বিশ্ব অর্থনীতি এবং তেলের বাজারে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে সে বিবেচনায় এই সিদ্ধান্ত। সৌদির পক্ষ থেকে আলাদাভাবে বলা হয়েছে, বিশ্ব অর্থনীতির স্বার্থ তাদের কাছে এক নম্বর অগ্রাধিকার। সামি হামদি বলেন, সৌদিরা মনে করেন তেলের বাজারে যে অস্থিরতা তার কারণ ইউক্রেনের যুদ্ধ এবং এই যুদ্ধ রাশিয়ার সাথে পশ্চিমাদের বিরোধের কারণেই হচ্ছে, ফলে তারা এর জন্য কোনো বড় কোনো আত্মত্যাগ করতে তারা রাজি নয়। বিশেষ করে মিস্টার হামদি বলেন, সৌদিরা মনে করছে আত্মত্যাগ করলেও তাদের ব্যাপারে বর্তমান মার্কিন প্রশাসনের বিরূপ মনোভাবে তেমন কোনো পরিবর্তন হবে না। সৌদিরা জানে এই সিদ্ধান্তের ভূ রাজনৈতিক পরিস্থিতি রয়েছে, কিন্তু তারপরও তারা নিজেদের স্বার্থ জলাঞ্জলি দিতে রাজি নয়। আমেরিকা কি প্রতিশোধ নিতে পারে? সামি হামদি মনে করেন, যদিও আমেরিকার হাতে সৌদি আরবকে শায়েস্তা করার নানা উপায় রয়েছে, কিন্তু তা প্রয়োগ করার আগে তারা 10 বার ভাববে। এমনিতে ওয়াশিংটনের ক্ষমতাসীন মহলের অনেকেই মনে করেন, সৌদি আরবের সাথে সম্পর্কে বর্তমান টানাপোড়নের জন্য প্রেসিডেন্ট বাইডেন নিজেই অনেকটা দায়ী। সুতরাং আমি মনে করি বাইডেন রিয়াদের সাথে সম্পর্ক উন্নয়নের পথে যাবেন। মিস্টার হামদি বলেন, তলে তলে ইউএইর মধ্যস্থতায় যুবরাজ মোহাম্মদের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা শুরু করেছে বাইডেন প্রশাসন। আমেরিকানরা খুব ভালোই জানে, যত বেশি চাপ তারা দেবে সৌদি আরব তত বেশি রাশিয়া এবং চীনের কাছাকাছি হবে। আজ এ পর্যন্তই। এমনই আরও অজানানিক তথ্য জানতে যুক্ত থাকুন আমাদের সাথে। আগামীতে কোন টপিকের উপর ভিডিও চান তা কমেন্ট করে জানাতে পারেন। খুব শীঘ্রই দারুণ কিছু তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হব আবার সময়টিউব চ্যানেলে। আপাতত বিদায় সবাইকে।